ওয়াও, এটা কিন্তু আরো সুন্দর দেখেন, এই যে খুবই সুন্দর একটি কালেকশন দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর, এটা দুই পাশে সেম হবে। আচ্ছা, এটাই হবে মানে যত রেঞ্জ বাড়বে তত কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে। বেশ, আসসালামু আলাইকুম শেষ, তো আজকে আমি চলে এসেছি কম্বল কালেকশন নিয়ে। যারা কম্বলের বিজনেস করতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি আপনাদেরকে একজন ইম্পোর্টারের সন্ধান দিব। আঙ্কেল কিন্তু একদম নিজে চায়না কোরিয়া থেকে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকে, তো আপনারা যতটা কমে এখানে পাবেন আপনারা কিন্তু বঙ্গবাজার গুলিস্থানে এতটা কমে পাবেন না। পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আঙ্কেলের প্রোডাক্টগুলো দিয়ে থাকে। তো কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই। ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মুন্সি এন্টারপ্রাইজ, নিউ স্বপ্ন শপিং কমপ্লেক্স, বটতলা, কান্দাপাড়া, আন্দোলক স্কুল সংলগ্ন। তো আপনারা যদি আসতে চান সানার পাড়ে এসে কল করলেই কিন্তু আঙ্কেলে রিসিভ করে নিয়ে আসতে পারবে, অথবা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই কিন্তু তার দোকানের সামনে নিয়ে আসবে। তো আঙ্কেল, আপনার দোকানে কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে? তো আমার এখানে একদম দেশি বিদেশি একদম 200 টাকা থেকে আমার এখানে 5,700 পর্যন্ত পাইকারি রেটে কম্বল পাওয়া যাবে, এবং আমি প্রত্যেকটা আইটেম থেকে আমি এক পিস করে দেখাবো, কারণ এত দেখানো তো আর সম্ভব না। মানে চায়না যে প্রোডাক্টগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনারা নিজস্ব মানে ইম্পোর্ট করে থাকেন? হ্যাঁ, আমরা করে থাকি। আচ্ছা, এবং আপনার বঙ্গবাজার গুলিস্থান থেকে চ্যালেঞ্জ দিই, আমি মার্কেট চ্যালেঞ্জে আমি বিক্রি করবো ইনশাল্লাহ, সবাই সাথে আমি 20-50 টাকা হলেও কমে আমি বিক্রি করবো, এবং সেইভাবেই আমি আমার কাছে সম্পূর্ণ অরিজিনাল জিনিস পাবে। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা আছে তারা যদি সরাসরি আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নেয় তারা লাভবান হবে? হ্যাঁ, আমি কখনোই ঠকাই না, আমি 3 পিসের বিজনেস করি, সবাই জানে আমাকে, চেনে, আমি কাকেও কখনো ঠকাই না। আচ্ছা, তো এক এক করে আপনার প্রোডাক্টগুলো দেখাই দেন। আমি হ্যাঁ আমি এখন প্রথমেই দেখাবো বাচ্চাদের থেকে শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের? হ্যাঁ, এটা হলো বাচ্চাদের, এক বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চারা এটা পড়তে পারবো। আচ্ছা, দেখেন এটা হচ্ছে ডাবল নাকি সিঙ্গেল? সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু খুবই ভালো। দেখেন এগুলো কিন্তু সিঙ্গেল, কিন্তু খুবই সুন্দর, একদম 490 টাকা মাত্র, 490 আমি যা দাম বলবো সব পাইকারি। আচ্ছা, এগুলোর ভিতরে কালার আছে কয়টা করে? এর ভিতরে কালার আছে 8টা। আচ্ছা, যারা হোলসেল নেবে তাদের মিনিমাম কয় পিস নিতে হবে? 6 পিস, যে কোনো কালেকশন এই থেকে কোয়ালিটি থেকে এক পিস করে নিয়ে 6 পিস নিলে সে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে আরেকটি কোয়ালিটি। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে? এটা মাত্র 500 টাকা পাইকারি। আচ্ছা, এটা হচ্ছে মাত্র 500 টাকা, এগুলো খুচরো কত টাকা সেল করা যাবে? এগুলো খুচরো 700-750 বিক্রি করে নিয়ে। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো কত হাত হবে? এটা হলো 4.5-5.5 হাত। 4.5-5.5 হাত। আচ্ছা, নেক্সট নেক্সট আরেকটা, এটা হলো এই যে এটা হচ্ছে আইটি কোয়ালিটি। দেখেন পুঁতিটার ডিজাইনই কিন্তু খুব সুন্দর, এগুলো প্রিন্ট গুলো কিন্তু অসম্ভব সুন্দর হবে। আচ্ছা, এগুলো প্রাইস কত করে? এটা পড়ব 600 টাকা পাইকারি। আচ্ছা, এটার কত হাত হবে? এটা এটা হলো 4.5-5.5 হাত। আচ্ছা, এগুলো সিঙ্গেল? হ্যাঁ, এটা এগুলো দুজনেও ব্যবহার করতে পারে, এগুলো হচ্ছে মানে হালকা শীতের ভিতরে ইউজ করতে পারে। হ্যাঁ, এবং এমবস করা আছে। আচ্ছা, এগুলো কিন্তু এমবস করা হবে। আচ্ছা, এগুলোর ভিতর কালার দিতে পারবেন? হ্যাঁ, এর ভিতরে 4টা কালার আছে, 4টা কালার। আচ্ছা, এটা হচ্ছে আইটি কোয়ালিটি। এই যে এটা কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট হবে, খুবই সুন্দর। এই যেটা হচ্ছে দেখেন কফি কালার ভিতরে খুব সুন্দর একটি কালার কম্বিনেশন, এটা 5.5-5.5 হাত এমবস করা হবে। এটা হচ্ছে 5.5-5.5 হাত, একদম মানে বড় সাইজের। হ্যাঁ, এর চেয়ে আরো সিরিয়াল আরো আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মানে হালকা শীতের থেকে একটু বেশি শীতের ভিতরে এগুলো ইউজ করতে পারবে। আচ্ছা, এটা ফ্যামিলি সাইজ, এটা হবে পাইকারি 950 টাকা। আচ্ছা, এটা হচ্ছে পাইকারি 950 টাকা। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এক এক ডিজাইন থেকে এক এক পিস করে মিনিমাম 6 পিস হলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আরেকটি ডিজাইন। এই যে এগুলো কিন্তু এক একটা এক এক কোয়ালিটির হবে, তার কাছে অনেক কোয়ালিটি আছে, আর এগুলো সবগুলো হচ্ছে তার একদম নিজে ইম্পোর্ট করা। তো এখান থেকে যতটা রিজনেবল প্রাইসে পাবেন, আদার্স দোকান থেকে কিন্তু ততটা রিজনেবল প্রাইসে পাবেন না। এই যে এটাও কিন্তু আমাদের ভিতরে আছে, এটা 5-7-6 হাত। আচ্ছা, এটার প্রাইস কত? এটা হবে 1050 টাকা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে এবং খুব ছকছে কাপড়, এবং এই যে দেখেন এগুলো কিন্তু একদম সফট। অনেকেই এগুলো কিন্তু ডুপ্লিকেট মাল পাওয়া যায় ওটি বিক্রি করে, কিন্তু আমি ওটি করি না। মানে আপনার গুলো 100% অরিজিনাল অরিজিনাল, মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই 100 বার। এই যে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে, এটাও কিন্তু খুব সুন্দর একটি কালেকশন। আমি প্রত্যেকটা আইটেম থেকে এক পিস করে দেখাইতেছি। আচ্ছা, দেখেন তার কাছে হিউজ কোয়ালিটি আছে। এই যে এটা হচ্ছে 5-7-6 হাত, এটা হচ্ছে 5-7-6 হাত। আচ্ছা, এটার প্রাইস কত? এটা পড়বে 1150। আচ্ছা, এটা হচ্ছে 1150 টাকা। এগুলো আমাদের কাছ থেকে নিয়ে 1500-1600 বিক্রি করে, মানে এই যে
গুলিস্তান মার্কেট আছে, গুলিস্তান বঙ্গবাজার চ্যালেঞ্জ, যদি এইভাবে এত বড় এবং এত সুন্দর এবং অরিজিনাল এক নম্বর কোয়ালিটি যদি এই দামে কেউ দিতে পারে তাহলে আমি আরো কমাই দেব। আচ্ছা, পারবে না ইনশাআল্লাহ। আঙ্কেল কিন্তু পুরো, এই যে এটা হচ্ছে আরেকটি কোয়ালিটি, এটা কিন্তু বিশাল বড় একটি কম্বল। এই যে দেখেন, যেহেতু শীত মানে চলে আসছে তো শীতে কিন্তু আপনারা এগুলো শীতের আগে যদি স্টক করেন আরেকটা দিকে কাটতে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এই যে এটার প্রাইস কত? এটা মাত্র 2050 টাকা। আচ্ছা, এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির? না, একদম বেস্ট না, প্যাকেটের ভিতরে নরমাল। আচ্ছা, প্যাকেটের ভিতরে নরমাল, কিন্তু কোয়ালিটি তো ভালো হবে। কোয়ালিটি ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কি মানে এই যে এখানে যে এই পশমগুলো কি উঠে যাবে? না না, মানে এগুলো গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ওয়াও, এটা কিন্তু আরো সুন্দর দেখেন, এই যে খুবই সুন্দর একটি কালেকশন। আচ্ছা, এটা কিন্তু অ্যাম্বোস করা হবে, দেখেন খুবই সুন্দর, এটা কিন্তু দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর একটি ডিজাইন করা আছে। আচ্ছা, এটার প্রাইস কত? এটা পড়বে আপনার 2500 টাকা, 2500 টাকা মাত্র। মাত্র 2500 টাকা? এগুলো তো 3500-4000 পুরো হয়ে এসেছে। যারা আমাদেরকে আমার কাছ থেকে নিয়ে, এটা দেখুন তো এটা কতটা পুরো হবে, দেখেন এটা কিন্তু এই যে এটা কিন্তু ভারী হবে, ভারী শীতের জন্য কিন্তু 3.5 কেজির উপর হবে, খুবই ভালো হবে। আচ্ছা, এগুলোর ভিতর কালার আছে কয়টা করে? 6টা করে কালার আছে। আচ্ছা, এটার ভিতর 6টা করে কালার হবে, আপনি চাইলে এক এক ডিজাইন থেকে নিতে পারবেন, আর এগুলো কিন্তু প্যাকেটের ভিতরে পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট, তো এগুলো কিন্তু আঙ্কেল নিজে সরাসরি ইম্পোর্ট করে থাকে, তো আপনি যতটা কমে এখানে পাবেন আপনারা কিন্তু গুলিস্তান বঙ্গবাজার ততটা কমে পাবেন না, কারণ আঙ্কেল কিন্তু আগেই এগুলোর চ্যালেঞ্জ করেছে। এই যে এটা হচ্ছে আরেকটি কোয়ালিটি, এটা সিঙ্গেল নাকি এটা ডাবল? ডাবল, এটা টু পার্ট। আচ্ছা, এটা হবে ডাবল। এই যে এটা মানে এপাশ ওপাশ দুনো পাশ সেম হবে। এই দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর, এটা দুই পাশে সেম হবে। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হবে, এটার প্রাইস হবে 2850। আচ্ছা, এটা হচ্ছে 2850 টাকা, ডাবল পার্ট। আপনি যে দেখেন ডাবল পার্ট, এই যে এটা কিন্তু, এটা কিন্তু দুনো সাইড ব্যবহার করতে পারবে, এটা দুনো সাইড ইউজ করতে পারবে, দুনো সাইড ইউজ করতে, দুনো সাইডে সেম হবে। এটা এই সাইডও, এই যে এই সাইড ঘুরান, দুই সাইডে দুই কালারে, এই সাইড এই দুনোটা সাইড ইউজ করতে পারবে। আচ্ছা, দুনো সাইড ইউজ করতে পারবে, এটার ভিতর 6টা করে কালার হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আরেকটি কোয়ালিটি, এটা কিন্তু আরও দামি হবে প্লাস ভারী হবে, মানে যত রেঞ্জ বাড়বে তত কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে, বেস্ট কোয়ালিটি পাবেন। আর এখানে একদম নর্মাল থেকে শুরু করে আপনারা বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন। আমি একটু ক্লোজ ভিউ করে দেখাচ্ছি, এই যে দেখেন এটার কাজটা কতটা সুন্দর হবে, কতটা সুন্দর দেখতে। এই যে এটার সাথে লাগাইয়েন না, এই যে দেখেন এটার সাথে লাগাইয়েন না, এই যে এই হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে, এটা প্রিন্টটা অসম্ভব সুন্দর। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে? এটা পড়বে 3550। আচ্ছা, এটা হচ্ছে 3550 টাকা, মানে এটা কতটুকু ওয়েট হবে? এটা ওয়েট হবে 4 কেজি। 4 কেজি? আচ্ছা, কম্বলটা দেখেন, এই যে এটা কিন্তু খুবই সুন্দর, এটা এই কম্বলটা 4.5 কেজি ওজন হবে। আচ্ছা, এবং অন প্যাটের ভিতরে 4.5 কেজি, মানে তাহলে বলুন যে তাহলে কম্বলটা কত ভালো। আচ্ছা, এবং দুই সাইডে ব্যবহার করতে পারবে, দুই সাইডে ব্যবহার করতে পারবে। এই আচ্ছা, এগুলো প্রাইস কত করে? এটা এটা প্রাইস পড়বে, পাইকারি রেট পড়বে 3850। আচ্ছা, এগুলোর কিন্তু হোলসেল প্রাইস হচ্ছে 3850 টাকা, কালার হবে আর বিশাল বড় হবে, একদম বড় সাইজের, কিন্তু ফ্যামিলি সাইজের, একদম ফ্যামিলি সাইজ, ফ্যামিলি সাইজ। এই যে দেখেন, ডাইনার সারান। আচ্ছা, এটার ভিতরে অনেকগুলো কালার হবে, এই যে দেখেন বিশাল বড় 5টা কালার হবে, খুব সুন্দর। আচ্ছা, আপনারা যদি আরো ডিজাইন দেখতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, তাহলে কিন্তু। এই যে এটা হচ্ছে আরেকটি ডিজাইন, দেখেন প্রতিটা ডিজাইন আজকে কিন্তু আপনাদের বেশ কয়েকটা ডিজাইন দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে কতটা সুন্দর আর গ্লেজি একটি কালেকশন। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে রাখছেন? এটা আর বিশাল বড় হবে, কিন্তু এগুলোর সাইজ কিন্তু একদম পাকা সাইজের, আর যত দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু রেঞ্জ বাড়তেছে। হ্যাঁ, রেঞ্জ বাড়তেছে। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে রাখছেন? এটার প্রাইস পড়বে 4200 টাকা। এগুলোর প্রাইস 4200 টাকা। আচ্ছা, এগুলো এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, খুচরা মার্কেটে কত? খুচরা নিলে এটা আলোচনা সাপেক্ষ। আচ্ছা, মানে কেউ চাইলে খুচরাও নিতে পারবে, খুচরা নিতে পারবে, সেখানে একটু দাম বাড়বে। আর প্রতিটার সাথে কিন্তু একটা করে ব্যাগ পাবেন। হ্যাঁ, ব্যাগ তো থাকে, দেখেন একদম বড় সাইজের কিন্তু। আচ্ছা, এগুলো সিঙ্গেল নাকি এটা ডাবল? এটা ডাবল পার্ট। আচ্ছা, এটা ডাবল পার্ট। ঘুরান এদিক, ঘুরান। এই যে দেখেন, এটা কিন্তু দুই পাশে ইউজ করতে পারবেন, দুই পাশে আলাদা আলাদা দুটো কোনা ধরেন।
এটা কিন্তু দুই পাশে আলাদা, এটা হচ্ছে মেড ইন কোরিয়ান নাকি? এটা হ্যাঁ, এটা হলো যে মেড অফ চায়না, চায়না। এটা ওজন হবে 6 কেজি, 6 কেজি ওজন হবে। হ্যাঁ, এবং দাম হবে এটা 5,300 টাকা, পাইকারি 5,300 টাকা হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস। আর এগুলো কিন্তু যত ভারী মানে শীত হোক আপনারা কিন্তু এগুলো পরে, এই যে দেখেন এগুলো ইউজ করতে পারবেন, হাতে ধরে রাখতে পারেন এত ওজন। দেখেন দুইজনে কিন্তু এটা হাতে নিয়ে রাখতে পারতেছে না, এত ওয়েট এটার ভিতরে। আচ্ছা, এগুলোর সাথে কিন্তু একটা করে ব্যাগ পাবেন। তো এই যে দেখেন এটা এত ওয়েট, মানে দুইজনে কিন্তু এটা মানে হাতে ধরে রাখতে পারছে না, এত ওয়েট এটার ভিতরে। এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটিটা, এটা একদম সম্পূর্ণ বেস্ট কোয়ালিটি। আচ্ছা, এবং শুনেন, ওয়ান পার্টের ভিতরে 6 কেজি প্লাস। আচ্ছা, মানে এই সিঙ্গেলের ভিতরে 6 কেজি প্লাস, 6 কেজি। আচ্ছা, আঙ্কেলে কিন্তু পুরো হতাশ হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে ওজন ধরে রাখতে। এটার প্রাইস কত? এটা হলো 5,800 টাকা, 5,800 টাকা হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস। আচ্ছা, এগুলোর ভিতরে কালার আছে কয়টা? এটার ভিতরে 4টা। আচ্ছা, এরপরে আমাদের কি ডিজাইন দেখাবেন? এরপরে দেখাবো লোকাল, লোকাল কিছু দেখার, মানে একদম লোকাল থেকে বেস্ট কোয়ালিটি ব্র্যান্ডের প্রোডাক্ট। এই যে এগুলো হচ্ছে দেশি, মানে লোকাল যেগুলো। হ্যাঁ, লোকাল গুলোর ভিতরে নরমাল এটা হলো 500 গ্রাম প্লাস। আচ্ছা, এটার প্রাইস কত? এটা পাইকারি মাত্র 200 টাকা। আচ্ছা, এটার পাইকারি মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। এটা কত হাত হবে? 4.5 হাত। আচ্ছা, এটার ভিতরে কালার দিতে পারবেন কত? এটার ভিতরে 7-8টা কালার। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে ওইটার থেকে একটু ভারী হবে না? হ্যাঁ, এই যে। হ্যাঁ, আচ্ছা, এগুলোর প্রাইস কত করে? ধরেন কোনা ধরেন কোনা ধরেন ডাইনোসরান, ডাইনোসরান। হ্যাঁ, আচ্ছা, এগুলোর প্রাইস কত করে? এটার প্রাইস হলো 300 টাকা পাইকারি। এটা হলো মিলিয়ন্স কেজি, কেজি ডাউন, কেজি মানে কেজি মাইনাস যাকে বলে। আচ্ছা, এটা হচ্ছে 300 টাকা, দেখেন 300 টাকা, মাত্র 300 টাকা। এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার দিতে পারবেন, 7-8টা কালার হবে। আচ্ছা, নেক্সট তাদের কাছে কিন্তু চায়না মানে দেশি বিদেশি সকল ধরনের কম্বল আপনারা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে মানে হোলসেল নিয়ে হোলসেল বিক্রি করতে চান তারাও কিন্তু করতে পারবেন, এই সুযোগটা কিন্তু আঙ্কেল দিচ্ছে। এই যে এটা হচ্ছে আরেকটি ডিজাইন, এটা হলো কেজি মাইনাস। আচ্ছা, এটাও কেজি মাইনাস। এটার প্রাইস কত? এটা হবে পাইকারি 300 টাকা মাত্র। আচ্ছা, এটা পাইকারি মূল্য হচ্ছে মাত্র 300 টাকা। আচ্ছা, লাস্ট ওয়ান একটি দেখাবো, এই যে এটা হচ্ছে ব্লু কালার, প্রত্যেকটারে 7-8টা কালার হবে। এই যে এগুলো কিন্তু হচ্ছে মানে 200 থেকে একদম একটু ভালো কোয়ালিটির দিকে যাচ্ছে। এই যে এটা হচ্ছে ব্লু কালার, এটা হলো 1100 মাইনাস। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হলো হোলসেল 320 টাকা। এটা হচ্ছে 320 টাকা, মানে এটা হচ্ছে ভালো কোয়ালিটি। হ্যাঁ, এটা বাংলার ভিতর, বাংলার ভিতর এটাই ভালো। আচ্ছা, বাংলার ভিতরে এটাই সব। 1100 মাইনাস এটা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 320 টাকা। এটা 5-6 টাকা। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে হলে কিভাবে নিতে হবে? হ্যাঁ, মানে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দিয়েছি নাম্বার যোগাযোগ, হ্যাঁ নাম্বারে যোগাযোগ করবে। কেউ যদি কন্ডিশনে নিতে চায় তাও দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, সেক্ষেত্রে 1,020 টাকা অ্যাডভান্স করবো, একটা 1,020 টাকা করার পরে যদি 1,00,000 টাকার মালও নেয় আমি দেবো। আচ্ছা, আর হচ্ছে যারা মানে এক পিস নেবে তারাও নিতে পারবে? হ্যাঁ, তারাও নিতে পারবে, কিন্তু পয়সা একটু বেশি দিতে হবে, সেটা আলোচনা। আর যারা হোলসেল নেবে তারা মিনিমাম 6 পিস নিতে হবে, 6 পিস নিতে হবে। আচ্ছা, যারা মালগুলো বিক্রি করতে পারবে না সেগুলো কি এক্সচেঞ্জ সিস্টেম আছে? রিটার্নের কোনো ই নেই, সিস্টেম নেই, মানে রিটার্নের কম্বলের কম্বল তো কম্বলের ব্যাপারে রিটার্ন হবে না, রিটার্ন হবে না। আচ্ছা, এই জন্য তারা ওনারা যেন একটু বুঝেই অর্ডার করেন, প্রয়োজন ছাড়া অর্ডারের প্রয়োজন নেই। আচ্ছা, না কম্বল কোনো রিটার্ন নেই। আচ্ছা, এবং রিজেক্ট হলে রিটার্ন, তাও 3 দিনের ভিতরে বলতে হবে, হলে সেটা রিটার্ন, সেটা রিটার্ন হবে। আচ্ছা, তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।